আজকে দেখেন, আজকে আমরা ক্লাস নাম্বার 16, 16তম ক্লাসে আমরা, আচ্ছা একটু আগে দেখে আসি কোথায় পর্যন্ত আমরা ব্রেক করছিলাম। এই তো মানে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা একটা কাজ করব, একটা পিএইচডি খুঁজে বের করব, এবং সেই পিএইচডিটা দিয়ে আমরা বুটস্ট্র্যাপ। আচ্ছা একটু আগে কি আমি ওয়ার্ডপ্রেসের কথা বলছি নাকি আপনাদের? আচ্ছা জি স্যার, ওয়ার্ডপ্রেস বলছেন? এই তো ওয়ার্ডপ্রেস। আচ্ছা, ওয়ার্ডপ্রেস না, আসলে আমরা বুটস্ট্র্যাপের কম্পোনেন্টসগুলো নিয়ে আলোচনা করছি আর কি। তো আজকে এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা পিএইচডি কনভার্ট করব। তো আপনারা ফ্রি পিএইচডি একটু ডাউনলোড করার জন্য গুগলে সার্চ করবেন। পিএইচডি টেমপ্লেট ডাউনলোড, এগুলা লিখে সার্চ করবেন, দেখবেন অনেকগুলো সাজেশন আসবে। এই যে ফ্রি বিজবাগ, এটা একটা বর্তমান প্রচুর জনপ্রিয় হয়ে যাচ্ছে। এখানে অনেক পিএইচডি ডিজাইন পাওয়া যায় এবং ফ্রিতে পাওয়া যায়, এবং ফ্রি পিক এখানে পাবেন। এছাড়াও একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি আবার পিএইচডিটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, নাম সম্ভবত ক্যানভা। এই ক্যানভাতে এখানে অনেক কিছুই তৈরি করে নেওয়া যায়, কাস্টমাইজ করে নেওয়া যায়। অনেকে ডিজাইন আপলোড করে রাখছে, তো ওগুলাকে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আপাতত লগ ইন করলাম না, লগ ইন ছাড়া ইউজ করা। আচ্ছা একটু নিচে দেখি, আমাদেরকে টেমপ্লেট এটা দরকার এবং ওয়েবসাইটের টেমপ্লেটের দরকার। এক কাজ করে, এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো টেমপ্লেট আপনারা দেখতে পাবেন। তো এক কাজ করি, একটা ক্লিক করি, এই যে একটা আইটেম ওপেন হয়েছে। এই এগুলো আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এটাতে অনেকগুলো আরো মোর লাইক দিছে এটার মতো আরো। তো ইউজ দিস করলে আসলে এখানে এখন অ্যাকাউন্ট ছাড়া কিছুই করতে দেয় না, যাই হোক এটা পরে কোনো সময় দেখা যাবে। আচ্ছা এইগুলাতে একটু আসি, এই ফ্রি পিকে আর হচ্ছে এই ফ্রি বিজবাগে একটু আসেন। এইখানে যে এই যে একটা ওয়েবসাইটের ডিজাইন দেখতে পাচ্ছেন না, এইগুলা পিএইচডি দিয়ে করা আর কি। আচ্ছা এইখানে একটু আমি দেখাই, এখানে পিএইচডিও আছে প্লাস কোডও আছে। ও আচ্ছা, এটা তো ইমেল টেমপ্লেট আর কি, এগুলা ইমেল টেমপ্লেট। এগুলা এখানে দেখতে পাচ্ছি না, নর্মাল ইমেজের মতো এগুলা। তো এই ইমেজগুলার পিএইচডি ফরম্যাট আছে, মানে ফটোশপ ডিজাইন আছে। তো এইখানে ডাউনলোড ফায়ারবিজ করলে, ফায়ারবি ফ্রিবি করলে এখানে ডাউনলোড হবে আর কি। তো এটাতে ইমেল টেমপ্লেট, তো আমাদেরকে ওয়েবসাইটের টেমপ্লেট দরকার। কাজ করেন, অন্য দেখেন। এই যে পিএইচডি টু এইচটিএমএল, এটা একটু নিচে আসেন। এইখানে ডেমো দেখতে চাইলে এইখানে দেখতে পারেন যে এটা ডিজাইনটা কেমন। আর এইচটিএমএল গুলা এখানে আছে আর পিএইচডি এখানে আছে, তো একটু পিএইচডি তেও ক্লিক করেন। এই যে ডেমো বলতে এই ডিজাইনটা পিএইচডি দেওয়া আছে, এবং এটা এখানে এইচটিএমএলটা ডেমো করে দেওয়া আছে, এইচটিএমএল করে দিছে। তো এখানে আপনার প্র্যাকটিসের জন্য পিএইচডিটা ডাউনলোড করবেন আর কি। আমি বলতেছি না যে এখানে পিএইচডি আছে এখানে এইচটিএমএল আছে, তো আমাদের আর এটা করার দরকার কি? তো আপনারা যদি মনে করেন যে প্র্যাকটিস করব, তাহলে এই পিএইচডি নিয়ে প্র্যাকটিস করতে পারেন এই আর কি। আচ্ছা এখানে পিএইচডিতে আসার পরে এখানে দেখতেছি এগুলো কিনতে বলতেছে মনে হয়। হ্যাঁ, $5 দিয়ে কিনতে বলতেছে। তো এই পিএইচডিটা কিনতে হবে, তো এটা বাদ দেন, ফ্রিগুলা দেখেন একটু। আচ্ছা একটু ব্যাগে আসি,
এনে তো সব ফ্রি এবং ওয়েবসাইটের টেমপ্লেট, যেখানে শুধু এই ওয়েবসাইটের টেমপ্লেট বাদে আরো অনেক কিছু পাওয়া যায়, লোগো পাওয়া যায়, ফন্টস পাওয়া যায়, এগুলা ক্যাটাগরিতে আছে, এই পাশে ক্যাটাগরি দেখবেন সবই আছে। ও এই ল্যান্ডিং পেজটা তো এটা ফ্রি না, প্রাইস আছে এটা একটু দেখে আসি, তো এটা পেইড, তো এটা বাদ দেন। আগে এখানে দেখি এখানে ফ্রি আছে কিনা, এই ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলাম, হ্যাঁ এটা মানে ফ্রি, এটা ডাউনলোডের লিঙ্কে পাঠাই দিছে। এটা আসুক, আর এইদিকে এটা একটু দেখি আমরা, এটা ল্যান্ডিং পেজ টেমপ্লেট ফর অ্যাপ শোকেসিং, মানে যে অ্যাপ ডেভেলপমেন্টে যারা করে তাদের একটা ল্যান্ডিং পেজ, মানে অ্যাপের জন্য একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন এই পিএইচডিটা থেকে। আচ্ছা এটার পেজগুলার এখানে শুধু প্রিভিউগুলা দিয়ে রাখছে, খুব বেশি বড় না, ছোটই আর কি। ল্যান্ডিং পেজ মানে হচ্ছে ওয়ান পেজ ডিজাইন, মানে একটা পেজ থাকবে। তো এই হচ্ছে আপনার কি, এখানে ক্লিক করে ডাউনলোড ডাইরেক্ট করেন, ড্রপ বক্স থেকে এটা ডাউনলোড হবে আর কি। তো এখানে ডাউনলোডে ক্লিক করে ওয়েট করেন, এটা মনে হয় অনেক বড়, 118 MB, তো এটা এটা ডাউনলোড হোক, ততক্ষণ আমরা এইদিকে অন্য কিছু দেখি। তো এইখানেও পাবেন, এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, ফ্রি পিএইচডি টেমপ্লেট লিখে সার্চ করছেন না, নিচে আরও দেখবেন অনেক ওয়েবসাইট আছে, এরকম অনেক ওয়েবসাইট থাকবে, ওগুলাতে যায় যায় দেখবেন। আচ্ছা আমি কি ময়মনসিংহ উপজেলায় নাকি, আছি তো দিনাজপুর, বাংলাদেশ ময়মনসিংহ সদর দেখায়, মানে আপনাদের ক্লাস নিতে নিতে আপনাদের লোকেশন পাই গেছে। হ্যাঁ বলেন স্যার, আমাদেরকে ট্যাবলেটের লিঙ্কটা দিয়ে দেন, আমরা ডাউনলোড করে নিয়ে কাজ করব। আচ্ছা আপনাদের সরাসরি ডাউনলোডের লিঙ্কটা দিয়ে পাঠাইলাম, এই যে এইখানটায়, তো এইখান থেকে ডাউনলোড করতে পারবেন। আর এই টেমপ্লেট প্রিভিউ দেখতে চাইলে স্যার মেসেঞ্জারে যে কয়জন আছেন এখান থেকে নিয়ে নেন। আচ্ছা মেসেঞ্জারে যে, জি স্যার মেসেঞ্জারে তো যারা ক্লাস করতেছে না তারাও আছে। এই যে মোবারক হোসেন, এই ভাই আমার ফার্স্ট ব্যাচের, আগে থেকে কাজ করতো টুকটাক, এখন ভালো মানের কাজ করতেছে আর কি মার্কেট প্লেসে। আচ্ছা গ্রুপে জি দিয়ে দিব স্যার, না, উনি কি স্যার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপার? হ্যাঁ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট নিয়ে জি স্যার, করতেছে। আচ্ছা এটা এটাতে আসলে নিচেই তো পাবেন, হচ্ছে আপনারা এটার নিচেই পাবেন ডাউনলোড টেমপ্লেট, ডাউনলোডে ক্লিক করে এই পেজে আসবে, এখানে আসার পরে ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে আপনার ডাউনলোড শুরু হবে। ডাউনলোড হচ্ছে কিন্তু এটা, এই যে তো এই পেজটা শুধু দিলাম। আচ্ছা এখানে কিছু ক্যাপশন দেই, দিয়ে রেখে দিলাম, আপনারা এখান থেকে নিন। তো একমাত্র আমি যেটা দেখাবো শুধু এইটাই যে আপনারা প্র্যাকটিস করবেন সেরকমটা কিন্তু না, আমি একটা দেখাবো আপনারা 5টা 10টা প্র্যাকটিস করে একদম শেষ করে দিবেন, ঠিক আছে? তো এরপরে আরেকটা ওয়েবসাইট ওপেন করছি না আমরা। আচ্ছা এই ক্যানভাটা বাদ দেন, এই যে ফ্রিপিক এইখানে দেখেন, এইখানে অনেক ডিজাইন আছে, তো এইখানেও নর্মালি আপনাকে ডাউনলোড করতে দেয় না অবশ্য আমার জানা মতে, যাই আপাতত একটা ফ্রিপিক করি,
এই যে এটাও ল্যান্ডিং পেজ, আসলে এগুলো সব ল্যান্ডিং পেজে এখন বেশি চলে, তো এই জন্য ল্যান্ডিং পেজের ডিজাইনই সব দেখতেছি। আচ্ছা, বুলেট কনসেপ্ট ল্যান্ডিং পেজ, অটোনোম কনসেপ্ট ব্যানার টেমপ্লেট, রেসিপি ওয়েবসাইট ব্যানার, আচ্ছা ওয়েব পেজ টেমপ্লেট, ডিজিটাল এজেন্সি টেমপ্লেট, এই যে মাল্টিপারপাস ওয়েবসাইট ডিজাইন টেমপ্লেট, এই যে এই ধরনের পিএইচডি গুলাকে কনভার্ট করবেন। আমি জানতাম এটা ফ্রিতে দিবে না আর কি, এই যে এটা প্রিমিয়াম ডাউনলোড করতে হবে। এই যে প্রিভিউ দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করতে চাইলে একটু মনে হয় ডাউনলোডে ক্লিক করলে এখানে বলবে যে টাকা পয়সা লাগতে পারে। দেখি সাইন আপ পেজে মনে হয় নিয়ে গেছে। হ্যাঁ, প্রিমিয়াম প্যাকেজ অ্যাক্টিভেট করতে বলতেছে, মান্থলি এত ডলার আর হচ্ছে ইয়ারলি এত ইউরো, না দুইটাই তো মান্থলি ইয়ার মান্থলি। যাই হোক, এইখানে কিছু ফ্রি থাকে আর কি, আর বেশিরভাগই প্রিমিয়াম। আবার ব্যাগে আসেন, এই পিএইচডি ওয়েবসাইট টেমপ্লেটগুলা এই চিহ্নটা থাকলে গেলে প্রিমিয়াম আর কি। সেখানে শুধু ফ্রি সার্চ করার একটা অপশন থাকতো ফিল্টারে, মানে এই যে ফ্রি গুলা সার্চ করার অপশন আছে আর কি। একটু দেখি, এই পিএইচডি সিলেক্ট করেন, ফ্রি সিলেক্ট করেন, রেগুলার লে পরে একটু রিফ্রেশ করেন। আচ্ছা, একটা পেজ ডাউনলোড হচ্ছে তো পিএইচডিটা, এই জন্য একটু স্লো কাজ করতেছে। তো এই যে এগুলার মধ্যে, এই নিচের এগুলার মধ্যে মানে ফ্রি আছে ওই। যাক, এগুলা বাদ দেন, আর পিএইচডি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, এগুলা নিয়ে টেনশন নেই। দিয়ে একটা পিএইচডি করলে ওগুলা বাকিগুলো পারবেন। এই যে ফিল্টার হচ্ছে আর কি ফ্রিগুলা। আচ্ছা, এগুলা লোগো টোগো সব মিলে আসছে আর কি, লোগোর পিএইচডি থেকে শুরু করে সব। আচ্ছা, যেটা ডাউনলোড হচ্ছে ওইটাই দেখি আগে। এটা হোক, স্যার আমি একটা লিংক দিছি, এখানে মনে হয় ফ্রিতে পাওয়া যায়, দেখেন তো স্যার। স্যার আমি একটা লিংক দিছি, এটাতে দেখেন তো এগুলো ফ্রি কিনা। হ্যাঁ, ফ্রি পিএইচডি টেমপ্লেট এখানে লেখাই আছে তো। হ্যাঁ, এগুলো ফ্রি ফ্রি এবং এগুলো হচ্ছে অনেক বেসিক। আচ্ছা, এই এই ডিজাইনটা, এই পিএইচডিটা আমি মনে হয় 2012 কি 13-তে হচ্ছে এটা এটা দিয়ে প্র্যাকটিস করাইছিলাম আমার স্টুডেন্টকে। কোনটা স্যার, এই যে এটা হিউজ টাইটেল হেয়ার, এটা স্যার? এই যে সাইমটিক, জি স্যার, সিনথেটিক। আচ্ছা, এগুলো সব ফ্রি, এগুলো ডাউনলোড করবেন কেমন? এই যে ডাউনলোড দিস টেমপ্লেট শুরু হয়ে গেছে, এবং এগুলোর ফাইল অনেক ছোট, 500 KB, 1 MBPS এর ছোট, এবং এগুলো ওপেন করলে পিএইচডি গুলো অনেক ফাস্ট থাকে আর কি, রেজুলেশন একটু কম থাকে, যার কারণে আর কি এগুলা ছোট হয়ে থাকে। এই যে ডাউনলোড হয়ে গেছে, এই যে এখানে, আচ্ছা এখানে HTML, এটা আচ্ছা কোথায় ক্লিক করছি আমি, ও HTML এ ক্লিক করছি না, ফ্রি টেমপ্লেট ওয়েবসাইট টেমপ্লেট ডেমো, ভিউ দিস টেমপ্লেট লাইসেন্স, আর হচ্ছে ডাউনলোড দিস টেমপ্লেট, এখানে তো পিএইচডি ডাউনলোড হওয়ার কথা ছিল। এই পিএইচগুলা লেআউট, আচ্ছা এটা HTML করাই আছে, তো এখানে HTML করাই আছে, এগুলাও ডাউনলোড করতে পারেন, আবার হচ্ছে পিএইচডিও ডাউনলোড করতে পারেন। একটু ব্যাগে আসি, তো ফ্রি পিএইচডি আর একটু ব্যাগে আসি।
এটাতে ক্লিক করি। এইখানে মনে হয় পিএইচডিটা পাওয়া যাবে। এটা তো লাইসেন্সে নিয়ে আস। আচ্ছা দেখি এখানে এইচটিএমএল সহ পিএইচডি, হ্যাঁ এটা পিএইচডি আছে। তো এগুলো বাদ দেন আপাতত। তাহলে ক্লাস এটা বাদ দিলাম, ক্লাস 16-এর মধ্যে এই পিএইচডিটা বের করে রাখলাম শুধু। এবং একটা পিএইচডি ডবল ক্লিক করলেই রান হয়, ওপেন হয়। কখন ওপেন হয়? যখন আপনার ফটোশপ সেট আপ থাকে আর কি ওয়েবসাইটে, ল্যাপটপে বা কম্পিউটারে। ফটোশপ সেট আপ আছে আমার, ওপেন হচ্ছে আর কি। এই পিএইচডিটা আজকে হয়তো এইচটিএমএল করি এবং কালকে সিএসএস দেখা যাবে। এছাড়াও আমার কাছে কিছু পিএইচডি থাকতে পারে, একটু দেখি তো। আচ্ছা আমি খুঁজে খুঁজে কয়েকটা পিএইচডি আপনাদের জন্য রেডি করব। তো এই হচ্ছে পিএইচডি ডিজাইনটা, খুব বেসিক। স্যার আমাদেরকে কয়েকটা পিএইচডি ফাইল দেয়, দেন আমরা আপনার রেগুলার ট্রাই করতে পারবো। হ্যাঁ দিয়ে দিব আমি, আগে দেখতে হবে প্রিভিউ করে। গুগল ড্রাইভে করে দিতে পারেন বা অন্য ভাবেও দিতে পারেন। আছে অনেকগুলো পেজ আছে এখানে, এগুলা মধ্যে থেকে কোনটা শুধু ওয়েবসাইটের পিএইচডি, আর কিছু লোগোর পিএইচডি হয়তো, আর বিভিন্ন ব্রোশিওর পিএইচডি আছে। তো শুধু ওয়েবসাইটের যেগুলা পিএইচডি, ওই পিএইচডিগুলা খুঁজে বের করে আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দিয়ে দিব। আচ্ছা তো এই হচ্ছে পেজটা, একটু জুম করেন। আচ্ছা জুম করে একটু দেখেন। তো আমি একটা পিএইচডি কাজ করার আগে আপনাদেরকে একটু এই ফটোশপ সম্পর্কে ধারণা দেব, কারণ ফটোশপ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে এই পিএইচডি নিয়ে কাজ করতে পারবেন না। তো ফটোশপে আসলে আপনাদের গ্রাফিক্স ডিজাইনারদের মতো খুব বেশি মানে নলেজ লাগবে না, মোটামুটি আপনার এই পেজ থেকে কন্টেন্টগুলো ইমেজগুলো নিতে পারলেই আর কি হবে, মানে লেয়ারগুলোকে আলাদা করতে পারলেই হবে। তো এই জায়গায় দেখেন তো এইটা লোগো না, এইটা আর এই সাবটাইটেলটা, এটা টাইটেল আর সাবটাইটেল এই দুইটা মিলেই তো লোগো তৈরি করবেন আপনি। তো এইগুলাকে আপনি এই পুরো ইমেজটা থেকে আলাদা করার দরকার না, পুরো ফাইলটা থেকে। তো কীভাবে করতে পারবেন দেখেন তো, এটাতে যখন আমি ক্লিক করছি এই মাউসে রেখে এখানে ক্লিক করছি, তখন এই যে এখানে আসছে না, এটা চোখটা অফ করে দিলে চলে যায়, তার মানে এইটা সিলেক্ট হচ্ছে এইটা দ্বারা, এবং নিচের লাইনটা এইটা দ্বারা সিলেক্ট হচ্ছে, পাশেই পাবেন। এই দুইটা অফ করে দিলে লোগোটাই চলে যাচ্ছে। আচ্ছা সবাই সবাই হয়তো পারে না, কেউ পারে কেউ পারে না, এই জন্য সবার জন্যই আমাকে দেখাইতেই হবে আর কি। তো আমি কি বললাম, আচ্ছা আপনাদের ফটোশপ সম্পর্কে কয়জনের ধারণা আছে আপনারা একটু বলেন তো আমাকে। স্যার আমার ধারণা আছে স্যার, দুইজন। তাদের আছে কিনা স্যার জি গান? আমার ফটোশপ সম্বন্ধে কোনো ধারণা নেই, আমি কোনো কাজ করি না ফটোশপে, কিন্তু অটোক্যাডে কাজ জানি। আচ্ছা অটোক্যাডে জানলে এখানে আপনার সুবিধা হবে, কোনো বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা এই যে জাহিদুল আলম ভাই, আপনার তো সকাল থেকে কথাই শুনতেছি না, ক্লাসে তো কথাও বলতে হবে। মারুফ ভাই আছে, উনিও কথা বলতেছে না, আপনারাও বলেন, কোনো জায়গায় গ্যাপ থাকলে হয়তো শেয়ার করবেন, ওগুলাই তো আমরা আমি দেখাবো। আর যদি সবাই বলে দেন যে হ্যাঁ জানি, তাহলে তো পার পার হয়ে চলে যাবে। আর পিএইচডি ফাইল কে এসটিএমএল করার জন্য কি বুটস্ট্র্যাপ ইউজ করতে হবে? নরমালি এসটিএমএল সিএসএস দিয়ে করতে পারবেন, তো বুটস্ট্র্যাপ ইউজ করলে আপনি যে গ্রিডগুলো পাবেন ঠিকঠাকভাবে, এই যে দেখেন না তিনটা, মানে কলাম জি কলাম ডি স্যার, ওটু রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ ওটু রেসপন্সিভ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আলম ভাই বলতেছে মোটামুটি ধারণা আছে।
আমরা বুটস্ট্র্যাপ কেন ইউজ করব, অনেক কোড আমাদেরকে কম লিখতে হবে এই জন্য। এই যে রেসপন্সিভের জন্য আপনার 33% করে করে কমানোর দরকার ছিল না, বুটস্ট্র্যাপ ইউজ করা অনেক সুবিধা। এই জন্যই তো বুটস্ট্র্যাপ সেট করে তারপর আমরা এই টেমপ্লেট কনভার্ট করব, না হলে তো আমি এইচটিএমএল সিএসএস এর পরে এই পিএসডি ফাইলের ছবিগুলো দেই নাই। হ্যাঁ আসলে ছবি তো কপি কপিরাইট মানে ধরে, এই জন্য ছবি না দিয়ে কি সাইজের ছবি দিবে এখানে প্লেস হোল্ডার দিয়ে রাখছে, এগুলোকে প্লেস হোল্ডার বলে। তো মানে এগুলো ফ্রি, তো প্রিমিয়ামলি ইউজ করতে গেলে আপনি যেই ইমেজটা করবেন ইউজ সেই ইমেজটারও লাইসেন্স লাগবে। এই জন্য আসলে আরেকজনের ইমেজ আরেকজন ইউজ করতে পারে না, নরমালি এইভাবে রাখ। আচ্ছা স্যার এই ফটোশপের পিএইচডিটা আমরা হোমওয়ার্ক করব না, আপনার কম্পিউটার থেকে একটা পিএইচডি আমাদেরকে করান। হ্যাঁ এটা হোমওয়ার্ক হিসেবে করতে পারবেন, এটা সহজ আছে অনেক। আমি জি স্যার আরেকটা যে ডাউনলোড করলাম ওইটা ডাউনলোড হয়ে গেছে, ওইটা একটু দেখি এখানে আছে এই যে দেখি এখানে কি। হ্যাঁ এটা তো এইচটিএমএল, ও এটা না এই যে এটা এই যে এখানে প্রিভিউটা দেখি, এটা তো ল্যান্ডিং পেজ তো অনেক বড় আর কি। তো এটাতে এই যে বিভিন্ন ধরনের শেপ আছে আপনার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে, এই যে ব্যাকগ্রাউন্ডে একটা ইউজ করছে ইমেজ। আচ্ছা আর বাকিগুলো বুটের সাথে অনেক হিজিবি যেটা স্যার। হ্যাঁ একটু হিজিবি জি, আচ্ছা সমস্যা নাই। তারপরে এই এই সম্পূর্ণ ল্যান্ডিং পেজটা করতে পারলে বাকি অন্য কাজগুলো আপনারা সবই করতে পারবেন। আর একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ল্যান্ডিংটা করতে একটু সময়ের দরকার আছে কারণ অনেকগুলো সেকশন। এক কাজ করি এই ফোল্ডারের মধ্যেই এই ফাইলটা ওপেন করি। আচ্ছা প্রিভিউটা দেখার জন্য এটাও রাখবো, দুইটাই নিয়ে নেবো, দুইটাই রাখলাম। এবং আগেরটা আচ্ছা আপনারা এইখান থেকে ডাউনলোড করে নিন, তো এটা আমি আর এই ফোল্ডারের মধ্যে রাখতেছি না, ডিলিট করলাম এবং ফটোশপে এটা ওপেন করি, ডাবল ক্লিক করে ওয়েট করেন ওপেন হয়ে যাবে। এইখানে অনেক ফন্ট আমার পিসিতে নাই, এখানে বোল্ড পাইনি, রেগুলার পাইনি, এগুলো পাইনি আর কি, আরও নিচে কোনো কিছু পাইনি, ফন্ট সাম পাইনি, যার কারণে আমাকে বলতেছে সলভ করবো না ডোন্ট সলভ করে আপাতত ওইভাবেই রাখলাম, সলভ করলে এটা চেঞ্জ হয়ে যেত আর কি। তো এই হচ্ছে ওপেন হয়েছে এবং এটাকে এই পাশে নিয়ে আসি একটু। এই পিএইচডি ব্যবহার করতে গেলে আপনার ফটোশপ সম্পর্কে বেসিক ধারণা লাগবে, এই মুভ টুল, এই ক্রপ টুল এবং আপনার এদিকে এই যে কালারের জন্য হচ্ছে এগুলাকে বলা হয় কালার প্যালেট আর কি, মানে কালার পিকার, ফোরগ্রাউন্ড আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই দুইটা মানে এটা দিয়ে ফোরগ্রাউন্ড মানে ফ্রন্টে পড়বে আর এটা দিয়ে ব্যাকগ্রাউন্ডে আসবে আর কি, দুইটা আলাদা আলাদা রাখতে পারবেন। আচ্ছা আর এই পাশে আপনার লাগবে এই যে লেয়ার্স লেয়ারটা, তো যখন আপনি কোনো কিছুতে সিলেক্ট করবেন এই মুভ টুল দিয়ে যখন সিলেক্ট করবেন, আচ্ছা এই গ্রিডগুলো যে আছে গ্রিডগুলো আপনি উঠাই দেবেন কীভাবে, কন্ট্রোল ধরে এইচ দিবেন চলে যাবে, এটা শুধু শর্টকাট কমান্ডে আছে, আমি এখানে হয়তো এখনও পাইনি কীভাবে গ্রিড আর্ট করে, শর্টকাটে কন্ট্রোল ধরে এইচ দিবেন চলে যাবে, আবার কন্ট্রোল ধরে এইচ দিবেন চলে আসবে। এই গ্রিডগুলো শো করছে কেন আমি একটু বুঝাই দিই, এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা, মানে কি আপনারা 12টা স্প্যানজে নেবেন বুটস্ট্র্যাপে, এইটা ভাগ করে দিছে, মানে আপনার এটা বুটস্ট্র্যাপ দিয়ে কনভার্ট করবেন এই জন্যে এটা এইরকম করে তৈরি করছে। প্রথম কাজ হচ্ছে আপনার এটা আউট করে দিয়ে এই ইমেজগুলা আপনার এক্সপোর্ট করা, এই ইমেজ এক্সপোর্ট করার জন্য মুভ টুল রেখে আপনি ইমেজের উপর ক্লিক করবেন, তো এই ইমেজটার উপর ক্লিক করলাম এইখানে সিলেক্ট হয়েছে, এটা উঠাই দেন তো চলে যায় না, তার মানে এই গ্রুপটা দিয়ে মানে এই লেয়ারটা দিয়ে এইটা, তো এই লেয়ারটা রাখবেন বাকি লেয়ারগুলো বাদ দিবেন। কিভাবে? অল্টার চিপে ওই চোখটার উপর ক্লিক করবেন, সবগুলো চলে গেছে শুধু ওই ওইটাই আছে, দেখেন তো সব চলে গেছে না, তো এখন পুরো এরিয়া থেকে শুধু এইটা রাখার জন্য ইমেজ থেকে ট্রিম করবেন, কি করবেন ট্রিম, একটু ট্রিম করেন, ওকে করেন,
আচ্ছা এখানে বলতে যে কুড নট কমপ্লিট দ্য থিম কমান্ড ফর দিস প্রোগ্রাম এরর। ফ্রিতে পিএইচডি গুলো ডাউনলোড করলে এরকম অনেক ঝামেলা করে, মানে পিএইচডির মধ্যে আপনার লক করা আছে যার কারণে এটা কনভার্ট করতে পারতেছে না। আচ্ছা যদি আপনার তারপরও আপনি করতেই চাচ্ছেন তো নর্মালি ট্রিম হচ্ছে না, তো তো আপনি এই যে ক্রপ টুলটা আছে না এইটা দিয়ে এই ক্রপ করে নেন, এখানে এই যেটুকু এরিয়া এতটুকু কেটে নেন, এই যে সিলেক্ট করেন, একটু জুম করে দেখেন কোনো এরিয়া বাদ পড়ছে নাকি, বাদ পড়ে নেই তবে আর একটু ছোট করে নিতে পারবেন, এই যে এইখান থেকে এবং এই এলের বীর মাথা পর্যন্ত, এই পাশে বি শুরুর দিকে, এই পাশে এর শুরুর দিকে, এবং হ্যাঁ হ্যাঁ টোটালি এটা প্রবলেম দেখাচ্ছে। এক কাজ করি এটা কাটে দিয়ে আবার ওপেন করি, তো সব কাটে দিই, এরপরে আবার একটু ওপেন করি। মাঝে মধ্যে এভাবে দেখবেন, যদি আপনার প্রবলেম হয় তাহলে পিএইচডিটা বাদ দিতে দিতে হবে। এই ডোন্ট সলভ রাখলাম এবং ফাইলটা 200 MB, তো এই জন্য একটু আটকে যাচ্ছে। এই করলাম, একটু জুম করলাম, উপরের দিকে আসলাম, গ্রিড গুলা উঠাই দিলাম, এইটাকে রাখবো, এটাতে ক্লিক করলাম, এখানে আসলো, এই তো এইটা রাখলাম এবং ট্রিম করি। এবার হতে পারে এটা নিয়ে কাজ করতে পারবো না আমরা, আবার ক্রপ করেন তো এই কাটলাম, আবার তো একটু টেস্ট করে দেখি তাহলে কেমনে করব কাজ। আচ্ছা প্রথমে গেলাম, এখানে ক্লিক করলাম এবং এইখানে এখানে লেয়ারটা সব লেয়ারগুলো কেমন যে কি একটা হলুদ চিহ্ন দেওয়া দেখা যাচ্ছে এইখানে, এটা এটা প্রবলেম না স্যার। হ্যাঁ হলুদ চিহ্ন এগুলো ইনফরমেশন নোট আর কি, এটা কোনো প্রবলেম না। এমনি অন্যান্য আপনার পিএইচডি থেকে এটা করতে পারবেন, কিন্তু এই পিএইচডি তে একটু সমস্যা করতেছে আর কি। আচ্ছা এরকম প্রবলেম হইতেই পারে, এগুলোর সমাধান খুঁজে বের করাটাই হচ্ছে আপনাদের মতো মানে ফ্রিল্যান্সারদের কাজ। অনেক সময় এরকম সমস্যা নিয়েই আপনার কাজ করতে হতে পারে। আপনি পিএইচডি দেখে শুনে নিয়ে নিয়েছেন, ক্লায়েন্ট যদি এরকম, ক্লায়েন্টের অবশ্য হবে না কারণ ক্লায়েন্ট কিনে ব্যবহার করে বা ক্লায়েন্টের হাতে ডেভেলপার থাকে হয়তো, মানে ডিজাইনার থাকে হয়তো, আপনার যদি সমস্যা হয় আপনি ক্লায়েন্টকে বলবেন, আপনাকে চেঞ্জ করে আবার পাঠিয়ে দিবে। কিন্তু এরকম তারপর যদি এটা ইউজ করতে চাই, এক কাজ করি তো সব লেয়ারগুলোর জন্য এটা একটু সিলেক্ট করি সম্পূর্ণটা, এই সম্পূর্ণ সিলেক্ট করলাম, কপি করলাম, একটা নিউ ফাইল নিয়ে এইতো এটাতে পেস্ট করে, এইভাবে সিলেক্ট করলে সম্ভবত হয় না। এক কাজ করি সবগুলা লেয়ারকে লেয়ারও তো অনেকগুলা, স্যার অন্যতে আমরা এই ফাইলটা সেভ এস করে নতুন একটা ফোল্ডারে সেভ করে আবার ওপেন করে দেখতে পারি, এটা মনে কাজ দিতে পারে। কেমনে সেভ এস করবেন, মানে এই ফাইলটা আমাদের একটা কপি সেভ এস করব ফাইল থেকে সেভ এস স্যার? হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখি, এখানে একটু নামটা চেঞ্জ করে দেই। কাটে দিলাম, নিউটা একটু ওপেন করি, হয় না এরকম সব দিকে চেষ্টা করবেন করে, যদি এরকম আসলে সব পিএইচডিতে হবে না, দুই একটা এরকম থাকে আর কি। এমন একটা পিএইচডি আমরা ডাউনলোড করলাম যেটার মধ্যে এই প্রবলেমটা,
এভাবে কাজ করে না। এক কাজ করি, এখানে এই লেয়ারটা কপি কর, কপিও তো কাজ করে না। যাই হোক, এটা বাদ দেন, এটা বাদ দেন, এটা সময় নষ্ট না করি। তো আগেরটা একটু নিয়ে আসি, আগের ফাইলটা ছিল এটা, এই যে এটা, এটাই দেখেন। তার আগে একটু আমি ফাইন্ড করি, একটা ফাইল ওপেন দিছি, দেখি এটা কি টাইপের ফাইল। এটা একটা পিএইচডি ওয়েবসাইটের, এই কিন্তু হোম পেজ না, এটা কন্টাক্ট, এটা এমনি অটোমেটিক পেজ। এক কাজ করি, এটা কোন জায়গা থেকে নিলাম, আচ্ছা দেখেন আপনাদেরকে শুধু আজকে ফটোশপটা দেখাই, আর ফটোশপে কীভাবে ইমেজগুলো লোড মানে নিতে পারবেন আর কি। তো এই ইমেজগুলো তো আপনার নিতে হবে, তো এটাই দেখেন, যেমন এইখানকার লোগোটা নিতে হবে। লোগোটা নেওয়ার জন্য আপনি এইখানে রাখে, এখানে লেয়ার সিলেক্ট রাখবেন, গ্রুপ থাকলে লেয়ার করে নেবেন, নেওয়ার পর এই লোগোর উপরে একটা ক্লিক করবেন, করার পর এখানে লোগোটা লেয়ারটাতে সিলেক্ট হবে, এই যে দেখেন চলে যাচ্ছে, তার মানে এইটাই হয়। তাহলে ওল্টার ধরে এখানে ক্লিক করবেন চোখটাতে, তাহলে ওইটা থাকবে, বাকিগুলো চলে যাবে। যে গ্রিডগুলো আপ করেন, কন্ট্রোল এইচ দেন, এবং এখন দেখেন আর কিছুই নেই পেজে, শুধু লোগোটা আছে। এরপরে ইমেজ থেকে ট্রিম করবেন, এই যে ট্রিমে ক্লিক করেন, চলে গেছে, শুধু লোগোটা আছে। জুম করলে, জুম করার দরকার নেই। তো এইটাকে এক্সপোর্ট করবেন সেভ ফর ওয়েব, এ আপনার এইখানেই পাবেন হয়তো, কোনো কোনো ক্ষেত্রে এইখানে পাওয়া যায় সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব কেন করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট কিন্তু এইটার, আর আপনাকে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট লাগবে, কারণ হেডারে এক এক সময় এক এক রকম ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন আপনি। আচ্ছা আগের এটা বাদ দিন। তো তাহলে আপনি এই ফাইলটা, এই লোগোটা যে সেভ করবেন, সেভ ফর ওয়েব করবেন আর কি, এক্সপোর্টে যায় সেভ ফর ওয়েব, এটা ক্লিক করলে যে দেখেন সাদা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিছে না, এইখান থেকে জেপিজিটা বাদ দিয়ে পিএনজি করেন, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে গেল, অবশ্যই মনে রাখবেন। এবং ট্রান্সপারেন্সি এখানে ক্লিক রাখার অবস্থায়, আচ্ছা এটা চেঞ্জ হয়ে গেছে, ট্রান্সপারেন্সি রাখে সেভ করবেন। আচ্ছা আমি ওই ফোল্ডারের মধ্যেই করি, আমাদের ক্লাস আজকে 16 ময়মনসিংহ বেস ক্লাস 16, এখানে একটা ফোল্ডার তৈরি করি ইমেজেস নামে, ইমেজেস, এবং এখানে ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো ডট পিএনজি নাম দিই, লোগো দিলেই পিএনজি নামেই সেভ হয়ে যাবে আর কি। এখন দেখেন আপনার এখানে এই যে ইমেজেস ফোল্ডার, এবং এই যে শুধু লোগোটা আসছে, আসছে না লোগোটা। তো এইভাবে আপনার আবার হিস্ট্রি প্যালেট থেকে, আচ্ছা এই হিস্ট্রি প্যালেট থেকে আবার প্রথমে যাবেন, এবং আবার একটু জুম আউট করে উপরে যায় বাকি ইমেজ নিতে পারবেন। যেমন এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এখানে ক্লিক করেন, কে এই যে রেক্ট্যাঙ্গুলার, এখানে ক্লিক করেন, দেখেন তো, আচ্ছা এখানে ডার্ক একটা শেপ দেওয়া আছে, শ্যাডো, ওই শ্যাডোটা চলে যাচ্ছে দেখেন।
কিন্তু ইমেজটা অন্য জায়গায় সেট করা আছে। দেখেন তো ইমেজটা কোথায় সেট করা আছে, এই যে এই জায়গায় শ্যাডো দেওয়া আছে, এই জায়গায় ইমেজ দেওয়া আছে। তো এই দুইটা লেয়ার আপনাকে লাগবে। কি করবেন, একটা লেয়ার আপাতত মুট করেন এবং পরের লেয়ারটা ওপেন করেন। আসছে ডার্কিশ শ্যাডো সহ, এই শ্যাডোটা না রাখলে ইমেজটা থাকবে, শ্যাডোটা সহ নেন, কারণ যেটা ডিজাইন আছে তাই করতে হবে আপনাকে। এরপর ট্রিম করেন, করলে শুধু ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে। দেখেন সুন্দরভাবে শুধু ইমেজটা আছে না, একটু জুম করেন তারপর। আচ্ছা এই তো ইমেজটা। তো এরপরে এটা সেভ করেন, জেপিজি বা পিএনজি যে কোনোভাবে সেভ করতে পারেন, সেভ অ্যাজ করলেই সেভ করতে পারবেন। আচ্ছা যেগুলো ট্রান্সপারেন্ট শুধু সেইগুলাই আপনারা কিভাবে নেবেন, সেইগুলাই সেভ ফর ওয়েব করে নেবেন, আর যেগুলো ট্রান্সপারেন্ট থাকবে না সেগুলো জেপিজি হিসেবে নেবেন। সমস্যা নাই, এইখান থেকেই আমি সব নিচ্ছি, অথবা একই রাখতে পারেন। এর লোগো যেখানে সেভ করছি ওইখানে হেডার ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন। হেডার বিজি ইমেজ দিলাম এবং এটা সেভ করে ফেললাম। দেখেন এই হেডারের ব্যাকগ্রাউন্ড ইমেজ চলে আসছে। এইভাবে আপনাকে প্রতিটা ইমেজ আলাদা করতে হবে। আবার হোম পেজের মেইন পেজে যান এবং উপর থেকে নিচে আসেন। আর কী নিতে হইতে পারে, এই আইকনগুলো নিতে লাগতে পারে, মানে এই আইকনগুলো আপনি ফনোসাম এইগুলাতে পাবেন না, এগুলো কাস্টম আইকন, এগুলো ভেক্টর আইকন বলে। তো এই আইকনের উপরে একটা ক্লিক করেন, এই দেখেন ভেক্টর অবজেক্ট, তার মানে এইটাই। তাহলে অল্টার ধরে এটা ক্লিক করেন, বাকিগুলো চলে যাবে, ওটাই থাকবে। ট্রিম করেন, ট্রিম করবেন শুধু ওই ইমেজটা থাকবে, এবং সেভ করেন। এটা ট্রান্সপারেন্ট, কিন্তু ট্রান্সপারেন্ট হইলে সেভ ফর ওয়েব করেন। পিএনজিতে সিলেক্ট অবস্থায় এটা বলে দেন শেপ ওয়ান বা অন্য কিছু একটা, বা আইকন আইকন এক নাম্বার আইকন বা আইকন ওয়ান লিখে দেন। এইভাবে বাকি স্যার ট্রান্সপারেন্ট এই বিষয়টা কেমনে বুঝবো, এটা বুঝে নাই, মানে ট্রান্সপারেন্ট এটা কেমনে বুঝবো, কেমনে বুঝবেন? আচ্ছা দেখেন এই যে এরিয়াটা পুরো সাদা এরিয়া না, হোয়াইট ব্যাকগ্রাউন্ড না, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে আইকনটা আছে কিন্তু তার ভিতরটা দেখেন হোয়াইট, ব্যাকগ্রাউন্ড প্লাস এর ভিতরে একই না। আপনি যখন এটা বাদ দিচ্ছেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতেছে, এটা যখন আনতেছেন তখন এটা থাকতেছে। আচ্ছা এখন আপনি এটা অল্টার করে রাখলেন, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, হোয়াইটটা চলে গেছে, পাশে এইখানকারও হোয়াইটটা চলে গেছে। মানে আইকনটার ভিতরে, ইমেজটার জি স্যার, ভিতরের যদি ব্যাকগ্রাউন্ডও চলে যায় তাহলে বুঝে নেবেন যে এটা ট্রান্সপারেন্ট আছে এই আইকনের মধ্যে। কারণ কি, জি যদি জি এটা হোয়াইট হইতো তাহলে এর এরিয়া অবশ্যই হোয়াইটে থাকতো, ব্যাকগ্রাউন্ড চলে যেত এইখানকার থেকে, কিন্তু এখন তো সবাইরে ব্যাকগ্রাউন্ড চলে গেছে, এরও চলে গেছে, তার মানে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট ইমেজ। আর ট্রান্সপারেন্ট ইমেজ পিএনজিতে সেভ করতে হবে, জেপিজিতে সেভ করা যাবে না। আচ্ছা আপনাকে এইটা দেখাই দেয় জেপিজিতে সেভ করলে কি হবে। এই যে এক্সপোর্ট করেন, স্যার সেভ বুঝতে পারছি, করেন, জেপিজি করলে আমার ব্যাকগ্রাউন্ড চলে আসবে, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আচ্ছা এই যে সাদা ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে, স্যার বুঝতে পারছি। তো পরের আইটেমটাতে যান, এটা সিলেক্ট করেন, এখানে বলতেছে এই যে এইটাই, এটা কিবা করেন, ট্রিম করেন এবং সেভ করেন। এবং এটা আইকন টু, যাই হোক বাকি আপনারা সব ইমেজ নিতে পারবেন, আমি আর ইমেজগুলো নেওয়া দেখাচ্ছি না। আচ্ছা এইখানে আরেকটা বিষয় দেখেন, এইগুলো আপনি কিন্তু ফন্ডোসাম দিয়ে দিতে পারবেন, ফেসবুক এবং লিঙ্কডইন। আমি ফন্ডোসাম কি আপনাদের দেখাইছি, ফন্ডোসাম দেখাইনি? জি স্যার আচ্ছা দেখাইছিলেন স্যার, এক শুধু ফন্ডোসাম কিভাবে লিঙ্ক করতে হয় ওটাই দেখাইছি, কিন্তু ফন্ডোসামের কোনো ডিজাইন করে দেখাইনি। আচ্ছা এরপরে এই যে এগুলা ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে দেখেন তো সিলেক্ট করছেন, এটা আসছে, এটাতে ক্লিক করেন, শ্যাডোটা চলে যায় কিন্তু ইমেজটা না। এইখানে দেখেন এটা ইমেজ, তার মানে এই দুইটা আপনাকে লাগবে। এক কাজ করেন, সেভ করেন এবং এই শ্যাডোটা নিয়ে নেন। শ্যাডো ছাড়া এইভাবে নিয়েন না, পরে দেখবেন যে আমার ওয়েবসাইট তো লাইটে না আসলো, দু ডিজাইনে ডার্কেন আছে। তো এই যে ডার্ক বানায় রাখছে দুইটা শেপ দিয়ে, এই দুইটাই রাখবেন, একটা রেক্ট্যাঙ্গুলার আর একটা ইমেজ। স্টার স্টক শাটার স্টকের ইমেজ নিছে এবং রেক্ট্যাঙ্গুলার করে এটা একটা শ্যাডো রাখছে, আপনি এটাকে টানে নিয়ে দেখতে পারবেন এইদিকে।
বুঝছেন তো, এইটাই আর কি। তো এই এক জায়গায় প্লেস করলাম, তো আবার তো এই জায়গায় রাখি, মুভ করছিলাম তো। তো এই যে এরপরে ট্রিম করবেন, তো সব একই ট্রিম করে সেভ করা, এগুলা পারবেন। তো আমি তো আর এই পিএইচডিটা কি দেখাবো আপনাদের, এইটা দেখাবো না, কারণ এটা হোম পেজ না। আমি এর হোম পেজটা বের করে, আচ্ছা দেখি এটা কোথায় জানি সেভ করতে যায়। পাইছিলাম আর কি, আচ্ছা এখানে হোম পেজটা আছে, এর হোম পেজ হচ্ছে এই যে এইটা। এক কাজ করি, এই হোম পেজটাকে আমি কপি করে আমাদের 16 নম্বর ক্লাসে রাখি, এবং এটাকে একটু ওপেন করি 16 নম্বর ক্লাস থেকে, বাদ দেন। হ্যাঁ এইটাই হোম পেজ, এটা তো অনেকগুলো সেকশন হয়ে যায়। তো এক কাজ করেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে পারবেন, এগুলা নিতে পারবেন, এইটাই আমরা কনভার্ট করব। তো এইটা কনভার্ট করার জন্য আপনারা যা করবেন, আচ্ছা এই ফাইলটা আমি ড্রাইভে দিয়ে দিব আপনাদেরকে, সমস্যা নেই, এটা বাদ দেন। তো লোগো আমরা নিয়েছি না, তো আপাতত নেওয়ার দরকার নেই। এখানে একটা ওয়েবসাইটের জন্য একটা ফাইল তৈরি করেন, যে পিএইচডি টু এইচটিএমএল ফোল্ডার তৈরি করলাম, এর মধ্যে এই ইমেজেস ফোল্ডারটা রাখলাম, কারণ কি ওই ইমেজগুলো তো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করব। তো এরপরে এইখানে এইচটিএমএল সিএসএসগুলো তৈরি করেন, এবং সিএসএস তৈরি করেন, এরপর একটা সিএসএস ফোল্ডার তৈরি করেন, জেএস ফোল্ডার তৈরি করেন, এগুলাতে রাখবেন আর কি, এবং এটাকে ওপেন করেন। সাবলাইমে ওপেন করলাম, এরপরে কোডিং করা শুরু করে দেন। আচ্ছা এখানে সিএসএস এর মধ্যে আমরা বুটস্ট্র্যাপটা রাখবো। আচ্ছা এক কাজ করি, কিভাবে লাইনটা কিভাবে কপি করলেন, এইগুলা ডুপ্লিকেট কেমনে করলাম, এগে কন্ট্রোল শিফট ধরে ডি দিবেন, এই সাবলাইমের জন্য কন্ট্রোল শিফট ডি। আচ্ছা আর লাগবে না, এখানে স্ক্রিপ্টটা লাগবে। আচ্ছা ফাইলগুলো আমি নেই নেই এখনো, কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে। প্রপার বুটস্ট্র্যাপ নিলাম, এখানে আরেকটা নিতে হবে ফন্ট অসাম। এখন এই ফাইলগুলো কই পাবো, কাজ করে আমরা বুটস্ট্র্যাপের মনে হয় ডাউনলোড করছিলাম।
strap dot zip. আচ্ছা ইভিনিং ব্যাচে ক্লাস 4 এ বুটস্ট্র্যাপ জিপ ডাউনলোড করে রাখছিলাম তো এইখান থেকে এই বুটস্ট্র্যাপ মিনটা সিএসএস এর মধ্যে রাখব এরপর জেএস এর ভিতর থেকে এইখানে বুটস্ট্র্যাপ মিন ডট জেএস টা রাখব আচ্ছা বাকি ফাইলগুলো ডাউনলোডও করতে পারেন সমস্যা নেই ডাউনলোড করার জন্য এখানে বুটস্ট্র্যাপ CDN করেন এইখানে ক্লিক করেন সরাসরি পাবেন এই যে কোয়েরিটা ডাউনলোড করব কি করলাম গো দিলাম কপি করলাম এখানে একটা যে কোয়েরি বানান যে এরপরে এটা নোটপ্যাডেই ওপেন হোক ডাবল ক্লিক করছি এবং সেভ করেন তো কি করতেছিলাম এই যে কোয়েরিটা করলাম এরপর এখানে আর কি লাগবে প্রপারটা লাগবে আর একটা ফাইল বানান এবং এটাও ওপেন করেন করে এইখানে ওই প্রপারের যে লিংকটা আছে ওইটা কপি করেন আচ্ছা এখানে শুধু বুটস্ট্র্যাপগুলাই করা আছে তো তো বুটস্ট্র্যাপটা নেন বুটস্ট্র্যাপ মনে হয় আমরা নিছি দেখি তো এটা ভার্সনটা একটু মিলেই 4.50 আর এইখানে আছে কি 4.3 আচ্ছা 4.4 লেটেস্টটাই থাকুক আচ্ছা লেটেস্টটাই থাকুক বলতে এইখান থেকে jQuery কত করছি jQuery করেছি 3.5 না হ্যাঁ ঠিক আছে লেটেস্ট আচ্ছা এরপরে ফন্ডোসাম নেন ফন্ডোসাম একটু লোকাল ড্রাইভ থেকে নেই ফন্ডোসাম সিডিএন লিখে সার্চ করবেন এখানে ফন্ডোসামের গেট রেজিস্টারে ক্লিক করতে পারেন অথবা W3 স্কুলসে ফন্ডোসাম আছে এইখানেই যান এখান থেকে এই যে সিডিএন এইখানে দেওয়া আছে তো আমাদেরকে ডাউনলোড করতে হবে এই যে ডাউনলোড উপর থেকে একটু নিচে আসে ডাউনলোড পাবেন ডাউনলোডে ক্লিক করে এই যে লেটেস্ট ভার্সন রিলিজ হয়েছে 5 তো 5 এ ক্লিক করলে সমস্যা হবে কীরকম সমস্যা এটা ডাউনলোড কিনতে বলবে দেখেন এটা আসুক আমরা এই যে 4টাই ডাউনলোড করি এখানে নো থ্যাংকস আই জাস্ট ডাউনলোড চাচ্ছি মানে 4টা ফ্রি আর 5টা এখনো ফ্রি করে নাই হয়তো নেক্সট রিলিজ করলে হয়তো ফ্রি করতে পারে এই যে গেট প্রো আচ্ছা 5ও ফ্রি আছে 5 এর দুইটা ভার্সন করছে এটা ফ্রি একটা প্রো তো এইখানে ফ্রিটা দেখেন তো একটু আচ্ছা এটা ডাউনলোড হচ্ছে এটা ইউজ করি ততক্ষণ এইখানে কি পাবেন এই সিএসএস এর ভিতরে দেখবেন একটা ফন্ডোসাম মিন এবং এটা আছে এই মিনিমাইট মিনিফাইটটা ব্যবহার করবেন এবং এই ফন্টস ফোল্ডারটা ইউজ করবেন আচ্ছা এইখানে ফন্ডোসাম 5 এ আমি ক্লিক করলাম ফন্ডোসাম 6 এ নিয়ে আসছে যাই হোক এই পরবর্তী ভার্সনগুলো পরে ব্যবহার করব আমরা তারপর তো 4টা ডাউনলোড যেহেতু করছি 4টা ইউজ করেন কি করব আমরা এই সিএসএস ফোল্ডারের মধ্যে মিনিফাইড সিএসএসটা ইউজ করব এরপরে ফন্টস ফোল্ডারটা নর্মালি ফন্টস ফোল্ডারের মধ্যে রাখবো আর এখানে কিছুই নেওয়ার মতো নেই লেসাস এগুলো লাগবে না
তো এইখানে ফন্ট হাইফেন অসাম আছে না, আপনারা এই এক কাজ করে নিন, এইচটিএমএল এর মধ্যে ফন্ট হাইফেন দিন, ঠিক আছে? এরপরে বুটস্ট্র্যাপ নিছেন, ফন্টস নিছেন, আপনার সিএসএস নিছেন, জেকুয়েরি নিছেন, বুটস্ট্র্যাপ নিছেন। আচ্ছা প্রপারটা নিতে বলছি, প্রপারটা এখনো নেওয়া হয়নি না, এক কাজ করেন। আর ফন্ট অসামের জন্য আমরা দুইটা জিনিস করলাম, এক হচ্ছে সিএসএস ফাইল কল করলাম, হ্যাঁ, আর একটা কি করলাম স্যার, এই ফন্টস ফোল্ডারটা এখানে নিয়ে নিছি, কোথায় নিছি, সিএসএস এর বাইরেই আর কি, ফন্টস ফোল্ডার যেটা ছিল আপনি এখানে টোটাল ফোল্ডারটাই নিয়ে নিছি, হ্যাঁ টোটাল ফোল্ডারটাই, এই ফন্টস ফোল্ডারটা সম্পূর্ণটাই নিছি, আর সিএসএস থেকে মিনিফাইড সিএসএসটা নিছি, এই দুইটা জিনিসই আমাদের লাগবে। এবং এই সিএসএসটা আমাদেরকে কি এইচটিএমএল এ মানে কল করে দিতে হবে, এই এইচটিএমএল আমরা কল করে দিছি, জি স্যার, ঠিক আছে স্যার। তো এরপরে বুটস্ট্র্যাপের সাথে প্রপার ইউজ করতে হয়, একটু বুটস্ট্র্যাপের বুটস্ট্র্যাপের এই দিকে আসেন একটু, এই ন্যাপ ট্যাব এগুলোর মধ্যে আসলে দেখবেন প্রপারটা ইউজ করছে এরা, এই ট্রাই ইয়ার সেলফ করেন দেখবেন তারা যে ডেমো দিচ্ছে ওইগুলাতে, এই যে দেখেন এখানে প্রপার ইউজ করছে না, এই জেকুইরি ইউজ করছে, প্রপার ইউজ করছে এবং বুটস্ট্র্যাপ করছে। তো এই প্রপারটা একটু নেন, কপি করেন, করে আমাদের যে জেএস এর মধ্যে প্রপার নিছি এটা ওপেন করেন, ওই এই যে এটার মধ্যে সেভ করেন, করে বাকিকে সব কাটি দেন, এগুলো আর কোনো কাজ নেই। তাহলে প্রপার নিলাম, জেকুইরি নিলাম, বুটস্ট্র্যাপ নিলাম, জেএস এর মধ্যে ফন্ড সিএসএস এর মধ্যে ফন্ডসাম এবং বুটস্ট্র্যাপ আর ফন্টস ফোল্ডারটা। এরপরে ইন্ডেক্সটাকে রিডিং রাইটিং করতেছি, বুটস্ট্র্যাপ নিছি, ফন্ডসাম নিছি, আমাদের স্টাইলটা বাইরে রাখছি, এই জন্য এটাতে সিএসএস ফোল্ডার লিখিনি, এগুলা জেকুইরি ফোল্ডারের মধ্যে রাখছি, এই জন্য এইভাবে দিছি। এখন এটাতে চলে আসবে, তো এখন একটু পিএইচডিটাতে আসেন, এটা বাদ দিলাম, এটা লাগবে না, পিএইচডিটাতে আসেন, এইখানে দেখেন এটা একটা হেডার এরিয়া, হেডার এরিয়াতে আপনার এটা কলম ডি ফোর, কলম ডি এইট, ফোর এইটে টুয়েলভ, এবং এটা দেখেন এটা ফ্লেক্স করা আছে, মানে ফ্লুইড করা আছে, ঠিক আছে, একদম ফুল এরিয়া একদম শেষ পর্যন্ত আসে। আচ্ছা ফ্লুইড না, এটা কন্টেইনার আছে, আসলে 1300 কন্টেইনার, তো 1363 এই জন্য এরকম আসতেছে, তো এটা কন্টেইনারে থাকবে। তো আপাতত এখানে হেডারটা নেন, হেডারের জন্য হেডারই নেবেন, ডিফ নেওয়া লাগবে না, এবং ক্লাস হিসেবে হেডার নেন, তার মধ্যে কন্টেইনার নেবেন, তার মধ্যে রো নেবেন, তার মধ্যে কলাম নেবেন, কলাম ডি প্রথমের লোগোর জন্য ফোর নেবেন, এবং তার মধ্যে লোগো নামের একটা ডিভ নেবেন, এবং এটা লিঙ্কিং করবেন, আইএমজি দিবেন। আচ্ছা আমি একবারে লিখে দিলাম, কী করছি, হেডারের মধ্যে একটা কন্টেইনার নিছি, কন্টেইনারের মধ্যে রো নিছি, কলাম ডি ফোর করছি, তাহলে কলাম ডি এইট আরও বাকি আছে না, কলাম ডি এইট, এই ফোরের মধ্যে লোগো নিছি, আর এইটের মধ্যে কি আইটেম আছে দেখেন তো, মেনু আইটেম আছে, তো ন্যাপ নিবেন, তো এটা বাদ দেন, এইখানে হ্যাশ দিয়ে রাখেন, এবং এখানে লোগোটা লোড করান, ইমেজেস স্ল্যাশ লোগো ডট পিএনজি, এবং এখানে কিছু একটা লিখে দেন, ওয়েব সাইট। আচ্ছা এইখানে মেনু থাকবে, তাহলে ন্যাপ নেন, আচ্ছা ন্যাভের ভিতরেই ক্লাস নেন একটা ন্যাভ বার, এবং এর ভিতরে ন্যাভ বারের মধ্যে কি থাকে, ইউএল এলআই এ, এইভাবে নেন আপাতত। আচ্ছা বুটস্ট্র্যাপের ন্যাভ নেই নেই কিন্তু, আমরা বুটস্ট্র্যাপে নিলে আরও অনেক কিছু হইতো, এলআই তে যে আপনার একটা করে ক্লাস থাকতো, তো এখানে কি কি আইটেম আছে এটা দেখেন, হু ইয়ার, এক কাজ করেন এই টেক্সটে ক্লিক করেন, এই হু ইয়ার এটা কপি করেন, করে প্রথম আইটেমটাতে দিয়ে দেন, এবং
ডুপ্লিকেট করেন, করে এই দ্বিতীয়টা টেক্সটটা কপি করেন, করে দ্বিতীয় আইটেমে দিয়ে দেন, তারপরে আবার কপি করেন, কয়েকটা করে রাখলাম, পরের আইটেমগুলো কপি করেন, আচ্ছা এইটাই তো, তারপরের আইটেম কপি করেন, এবং শেষের আইটেমটা কপি করেন, সরি শেষের আইটেম কোনটা গাছ, আচ্ছা শেষের আইটেমটাতে একটা আলাদা ডিজাইন দিয়ে রাখছে না, দেখেন তো এগুলো আলাদা ডিজাইন, এটা এটা কী করবেন, লাস্ট চাইল্ডের একটা আলাদা ডিজাইন দিবেন, আপনাদেরকে শিখিয়েছি আমি, ঠিক আছে, এই লাস্ট যে লাইটটা আছে ওইটার ব্যাকগ্রাউন্ড অলওয়েজ এই কালারটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপরে এই এরিয়াটাকে হিরো এরিয়া বলে বা ব্যানার এরিয়া বলে, একটা ব্যানার এরিয়া, ব্যানার সেকশন নেন, কার পরে নেবেন, এই হেডারের পরে নেবেন, কি নেবেন, একটা সেকশন নেবেন, এটা একটা আইডি দিতে পারেন, আচ্ছা ক্লাস ক্লাসে দেন, এটা হেডার সেকশন বা হেড সেকশন দেন, হেড বা হিরো সেকশন দেন, এবং এগুলার কন্টেইনার করেন, কন্টেইনার, আচ্ছা এটা যেহেতু ফুল এরিয়া আছে ফ্লুইড করবেন, কন্টেইনার ফ্লুইড করলে ফুল এরিয়া পায়, রো করেন কল, এমডি এখানে মনে হয় একটাই টেক্সটের জন্য আছে, 12 করেন, এবং তার মধ্যে আপনার টেক্সট এরিয়া না তো হেড টেক্সট দেন, এবং এটা এক্সপ্যান্ড করেন, তো এই ফ্লুইড জন্য হেডের একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, এবং হেড টেক্সটে কী কী আছে, একটা H1 দিয়ে টেক্সট আছে, দেখেন এইটাও কাজ করতেছে না, আপাতত এটা লিখে দিন ই কমার্স স্ট্র্যাটেজিস, এখানে H1 নেন, তো এই ই কমার্স স্ট্র্যাটেজি নিয়ে নেন, আচ্ছা এগুলা সেন্টার হবে না, আপনারা এইখানে CSS দিয়ে সেন্টার করে দিবেন, এটা কি নিয়ে রাখছি এটা বাদ দেন। এরপরে এই টেক্সটটা দিবেন হচ্ছে নর্মালি পি দিয়ে বা H2 দিয়ে বা H3 দিয়ে, ঠিক আছে, তো আমি আপাতত লরেমের টেক্সট নিয়ে নিয়ে দেখাচ্ছি, এখানে টেক্সটগুলো কপি করা যাচ্ছে না, তো পি দিয়ে নেন, পি এর মধ্যে লরেম নেন, ট্যাব দিয়ে বড় করেন, পরে স্টাইলগুলো করবেন, এবং আমি এখনও এই ইমেজটা কীভাবে নেবেন দেখাইনি, এই ইমেজটা এই হেডের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, আচ্ছা হেডের ব্যাকগ্রাউন্ডে যেহেতু দিবেন তাহলে আর ফ্লুইড করার দরকার হবে না, এখানে কন্টেইনার রাখলেই চলবে, কারণ টেক্সটগুলো কন্টেইনারে পাবে আর হেডে ব্যাকগ্রাউন্ড পাবে। এরপরে এই এরিয়াটাতে আসবেন, প্রথমে 12 এরিয়া দিবেন, পরে 4 4 4, এগুলা সহজ না, এক কাজ করেন, আজকে লং টাইম করে ফেলছি, আপনাদের মাথা গরম হয়ে যাবে বা আমারই হচ্ছে, একটু মনে হচ্ছে যে অনেক বকবক করতেছি, এই কাজটা আপনারা করবেন, এই PSDটা আমি ড্রাইভে একটু দিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই PSD থেকে আপনারা এই সেকশনগুলোর জন্য মার্ক আপটা করবেন, স্টাইলটা আমি পরে দেখে দেব, আর না পারলে কালকে দেখা যাবে, কিন্তু চেষ্টা করবেন, তো এগুলো বাদ দেই, আপনাদের ময়মনসিং ব্যাস, এবং এখানে ফাইলটা আপলোড করে দেই, ময়মনসিং এই ই-কমার্স PSDটা, আচ্ছা আপলোড হোক, এটা কতটুকু ফাইলটা একটু দেখে নেই, 26 MB, একটু সময় লাগবে, একটু থাকেন ধৈর্য ধরে,
আপনারা বুঝতে পারছেন কেমনে মার্কআপটা করবেন, আর এইভাবে স্টেপ বাই স্টেপ করবেন, গ্যাপ দিবেন, সমস্যা নেই। আপনার এইচটিএমএল এর মধ্যে যত গ্যাপ থাকবে কোনোগুলা ইফেক্ট পড়বে না আপনার ওয়েবসাইটে। লোগোর জন্য করছি এবং এটা করছি। আচ্ছা এইটুকের যদি আপনারা একটু প্রিভিউটা দেখেন, একটু দেখেন তো, ওপেন করেন, এই যে লোগো পাবে, মেনুগুলা পাবে, এবং এটাকে সেন্টার করে রাখবেন, ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিবেন, প্যাডিং করবেন, এবং নিচে বাকি আইটেমগুলো করবেন, বুঝতে পারছেন? এখন এইভাবে আমরা বুটস্ট্র্যাপের সাথে সমন্বয় করে করছি বলে এটা পাশে আস, নাহলে কি এগুলো নিচে 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 আস। আচ্ছা আরেকটা বিষয় আছে, এখন এটা আবার রেসপন্সিভ স্যার, আগে এইচটিএমএল দিয়ে ডিজাইন করে পরে তো বুটস্ট্র্যাপ অ্যাপ্লাই করা যাবে নাকি স্যার? হ্যাঁ, অতগুলো স্টেপ পার করতে যাবেন কেন? কারণ আপনার বুটস্ট্র্যাপে যে দেখেন, আমি বুটস্ট্র্যাপে ক্লাস একবারই ইউজ করে ফেলছি, এগুলা কি আমার ক্লাস? আর যদি আপনি এইচটিএমএল এর করেন, হেডের মধ্যে কি নিতেন, একটা নিতেন লোগো এরিয়া, একটা নিতেন ন্যাভবার এরিয়া, পরবর্তীতে কি করতেন, লোগোকে একটা উইথ দিয়ে বামে বসাই দিতেন আর ন্যাভকে উইথ দিয়ে ডানে বসাই দিতেন, এই তো। পরে যখন বুটস্ট্র্যাপের সাথে করতে চাইতেন, তাহলে টোটালি আপনার আবার এইচটিএমএল মার্কআপটা চেঞ্জ করতে হবে, আমার বিশাল ঝামেলা না? আগে থেকে যখন বুটস্ট্র্যাপ ইউজ করবেন, আর এই কোডটা সবাই ইউজ করতে পারবে, মানে সবাই আবার আপডেট করতে পারবে। অন্য কারো কাছে যদি ক্লায়েন্ট এই কাজটা দিয়ে দেয়, সে বুঝতে পারবে যে আচ্ছা এই কল এমডি 8 ব্যবহার করছে, এখানে কল এমডি 4 ব্যবহার করছে। আচ্ছা সমস্যাটা কি, ফাইল আপলোড ই কমার্স, আচ্ছা ড্রাইভের বিষয়টা একটু প্রবলেমই করতেছে, অন্য কোথায় দেওয়া যাইতে পারে? আচ্ছা এক কাজ করি, আমার ওই ব্লগের ওয়েবসাইটের মধ্যে ড্যাশবোর্ডের মধ্যে দিয়ে দেই। জি স্যার, যে এটার মিডিয়াতে দিয়ে দেবো, কি কয় এগুলো, এর মধ্যে ফাইলটা আপলোড করে দেই, আর এইখানে আপাতত এটা কাটে দেই। ময়মনসিং 16 ই-কমার্স, আচ্ছা এখন বিষয় হচ্ছে এটা তো আপলোড হবে, এটা আবার লিঙ্কটা শেয়ার করলে কি ডাউনলোডের অপশন আপনারা পাবেন? আচ্ছা আমি কখনো দেখিনি, একটু চেক করে দেখতে হবে। আচ্ছা জি, পিএইচডি তো জিপ করলে সম্ভবত ডাউনলোড করতে পারতেন, জিপ ফাইল লোড করা মাত্র ডাউনলোড হওয়া শুরু করে দেয়। জিপ করে দেন, ভালো হবে। রাইট, জিপ করলে একটু অপটিমাইজ হয়েছে, মানে আপাতত 26 MB আছে না, 20 হইতে পারে। তেরো হয়ে গেছে, দেখছেন? আচ্ছা এটা একটু রিলোড করি, থেকে আপনার 13 হয়ে গেছে, মানে 50% অপটিমাইজ হয়ে গেছে জিপ করে। আচ্ছা।